তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল এখানটা আপনাকে প্রুফটা দেখাচ্ছি, কারণ বাঙালি যেহেতু কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী। এখানে আপনি লক্ষ্য করুন, 82টা লাইক থেকে 97টা হয়ে গেল। এখন যদি আমি আবার রিলোড দেই 127টা হয়ে গেল। এখন যদি আমি আবারও রিলোড দেই 156টা হয়ে গেল, অ্যান্ড আবারও দেখতে পাচ্ছেন 193টা হয়ে গেল। আবারও রিফ্রেশ করি 218টা হয়ে গেল, আবার যদি আর একটা রিফ্রেশ করি 220টা কিন্তু হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব কি করে আপনি আপনার টিকটক ভিডিওতে আনলিমিটেড লাইকস বাড়িয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, জাস্ট একটি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অ্যাকাউন্টে সার্চ করে আপনি আপনার ভিডিওতে আনলিমিটেড লাইক বাড়িয়ে নিতে পারবেন। কোনো প্রকার কয়েন আর্ন করতে হবে না, জাস্ট একটি ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। তো এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনি টিকটক অ্যাকাউন্টের আনলিমিটেড ফলোয়ার্স বানিয়ে নিতে পারবেন। তো যারা দেখে আসেনি দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হলো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো কী করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের আনলিমিটেড লাইকস বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা নতুন আছেন অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিশ্চিত সাবস্ক্রাইবটা করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ভিউয়ার্স চলে আসলাম মোবাইল স্ক্রিনে, এখন দেখিয়ে দিব কীভাবে এই লাইকসগুলো বাড়িয়ে নেবেন। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য চলে যাবেন আপনি আপনার ফোনে একটি ব্রাউজারে, সো এখানে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখন আপনাকে এই যে সার্চ ও টাইপের ড্রেস বাটন রয়েছে এখানে আপনি প্রেস করে দেবেন। এখানে প্রেস করার পর লিখবেন সিলে, এরপর দিবেন বিআইএন সিলেবিয়ান, এরপর এটা লিখে আপনি অথবা এখানে ডট কম লিখে সার্চ দিতে পারেন। তো এখানে আপনি একটি স্পেস দিয়ে ডট কম লিখে এখানে সার্চ করে দেবেন সিলেবিয়ান ডট কম। এরপর প্রথম যে ওয়েবসাইটটি পাবেন যে সিলেবিয়ান ডট কম, আপনি এটাতে প্রেস করে দেবেন। তো সিলেবিয়ান ডট কমে আসার পর এখন আপনাকে এইরকম একটি ওয়েবসাইট আপনাকে নিয়ে আসা হবে। এই যে দেখুন, এইরকম একটি ওয়েবসাইট আপনাকে নিয়ে আসা হবে। এখন আমরা এখান থেকে কী করবো, মানে লাইকগুলো বাড়িয়ে নিব। তো লাইকগুলো বাড়ানোর জন্য একবারে চলে আসবেন আপনি নিচে, একবারে সবার নিচে চলে আসবেন। তো নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন যে ফ্রি স্টাফ, অর্থাৎ আমরা ফ্রিতে এইগুলো বাড়িয়ে দিতে পারবো, যেমন ফ্রি টিকটক ভিউজ, ফ্রি টিকটক লাইকস। তো কীভাবে ফ্রিতে ভিউজ বাড়িয়ে নেবেন তা নিয়ে ভিডিও তৈরি করা আছে, চালু দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া রইলো। তো এখন যেহেতু আমরা লাইক বাড়াবো এর জন্য রয়েছে ফ্রি টিকটক লাইকস, আমরা কী করবো এখন এই ফ্রি টিকটক লাইকস টুলসের উপরে প্রেস করে দিব। তো এরপর এখানে বলবে যে নিচে আসুন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড প্যাকেজ, উপরে আপনার লক্ষ্য করুন যে হোয়াই ইজ দিস ফ্রি, তারা বলেছে যে তারা এটা কেন আর কি ফ্রি দিচ্ছে। তো এখানে বলছে যে ইউ ক্যান ট্রাই আওয়ার সার্ভিস অনস ফর ফ্রি টু ভেরিফাই দ্যাট উই ডেলিভার অন আওয়ার প্রমিস, অ্যান্ড দেন নিজে বলছে নো পাসওয়ার্ড রিকোয়ার্ড অ্যান্ড গেট ইউ ফ্রি ট্রায়াল অ্যাভেলেবল অনলি অনস পার ইউজার। তারা বলেছে যে এখানে আপনাকে এই লাইকগুলো নিতে গেলে আপনাকে কোনো প্রকার লগ ইন করতে হবে না, জাস্ট এখানে আপনাকে ফ্রি ট্রায়ালটি দিবে। অ্যান্ড নিজে বলছে যে অ্যাভেলেবেল অ্যাকাউন্ট অনলি, মানে যেই অ্যাকাউন্টগুলোতে অনলি অ্যাভেলেবল থাকবে, যেমন প্রাইভেট অ্যাকাউন্ট হওয়া যাবে না, এরকম অ্যাকাউন্টগুলোতে কিন্তু দিতে পারবে না। অ্যান্ড দেন নিজে বলেছে যে ইম্পর্ট্যান্ট ইউ ক্যান ইউজ ট্রায়াল প্রোডাক্ট অনলি মানে অনস পার অ্যাকাউন্ট, অর্থাৎ একটা অ্যাকাউন্টে যদি আপনি একবার সাবমিট দেন দ্বিতীয়বার আপনি সাবমিট দিতে পারবেন না, সেটাই বলছে। তো এখন নিচে বলছে যে এখানে বলছে ইউর টিকটক অ্যাকাউন্ট নেম, তো এখন আপনাকে এখানে টিকটক অ্যাকাউন্টের নেম দিতে হবে। নেম কি, নেমটা আসলে হচ্ছে ইউজার নেমটা। তো এখন এই ইউজার নেম কোথায় পাবেন, ইউজার নেম পাওয়ার জন্য চলে যাবেন আপনি আপনার টিকটক প্রোফাইলে। তো এখানে আমি টিকটক অ্যাপটি ওপেন করে নিলাম, সো ওপেন করার পর আমি এখন প্রোফাইলে চলে আসলাম। এই যে এখান থেকে প্রোফাইলে চলে আসবেন, সো এখান থেকে প্রোফাইলে চলে আসলাম। আমাদের মোট এখানে লাইকস কতগুলো রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, 83টা লাইকস রয়েছে। আর এখন আমরা চলে আসবো যে প্রথম যে ভিডিওটি, সরি দ্বিতীয় যে ভিডিওটি রয়েছে, এই যে মোবাইলের একটি থাম্বনেল দেখতে পাচ্ছেন, এটাতে আমরা চাপ দিই, এটাতে আমরা লাইক বাড়িয়ে নিব। তো এখানে আপনার লক্ষ্য করুন যে এটাতে লাইক রয়েছে 39টা। সো 39টা লাইকের মধ্যে আমি যদি আপনাকে আরেকটু দেখাই, আমি একটু ব্যাক দিয়ে আবারও ভিডিওটা প্লে করে দিতে পারছেন, 39টা লাইক রয়েছে। তো এখন আমি এই ভিডিওতে লাইকগুলো বাড়িয়ে দেখাবো। তো এইগুলোতে বাড়ানোর জন্য এখন আমি ব্যাগে আসবো। দেন এখানে রয়েছে আপনার যেখানে নামটি শো করবে এটাই মূলত হচ্ছে ইউজার নেম, সে এখন আপনি কী করবেন এটাতে একটি প্রেস করে দেবেন, তাহলে আপনার ইউজার নামটা কপি হয়ে যাবে, এটাই কিন্তু নেম। সে এখন যদি আমি এখানে ক্রোম ব্রাউজার চলে আসি, ক্রোম ব্রাউজার চলে আসার পর এখানে রয়েছে ইন্টারভিউ টিকটক অ্যাকাউন্ট নেম। তো এখন আপনি কী করবেন এখানে চাপিয়ে ধরবেন, চাপিয়ে ধরার পর রয়েছে পেস্ট, আপনি পেস্টে প্রেস করে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে মানে নেমটি সেটা কিন্তু পেস্ট হয়ে যাবে। অ্যান্ড আমি যে একটু আপনাদেরকে দেখাই টিকটকে আসার পর 83টা লাইকস রয়েছে মোট। এখন যদি আমি চলে আসি আমার ক্রোম ব্রাউজারে, দেন এখানে 100 ফ্রি, 100 লাইকস ফ্রি, এটা সিলেক্ট করা থাকবে, এটাই সিলেক্ট করে দেবেন, আর অন্য কোনো প্যাকেজ থাকবে না।
দেন নিজের এসে কন্টিনিউ আপনি কন্টিনিউতে প্রেস করে দেবেন, দেন লোডিং আসবে, এখানে লোডিংয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। দেন এখানে বলছে সিলেক্ট ফটো, তো এখানে আপনি কী করবেন, আপনার যেই ভিডিওতে লাইকটি বাড়িয়ে নিয়ে যাচ্ছেন সেই ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার অ্যাকাউন্টে যতগুলো ভিডিও থাকবে সবগুলো শো করবে। আমার এখানে মাত্র তিনটা ভিডিও রয়েছে, এই যে দেখুন আমি যদি আমার টিকটক প্রোফাইলে আসি, এখানে আমি প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পর এখানে আপনার লক্ষ্য করুন যে আমাদের কিন্তু মাত্র তিনটা ভিডিও রয়েছে। তো এখন যদি এই যে এখানে লক্ষ্য করুন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, 82টা লাইক রয়েছে। এর আগে আমি যেহেতু একটি লাইক আমি নিজে দিয়েছিলাম, পরে ওটা কমিয়ে দিলাম, 82টা লাইক রয়েছে। এখন চলে যাব আমি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দ্বিতীয় ভিডিওটাতে দিব। তো একটু আমি আপনাদেরকে দ্বিতীয় ভিডিওতে বর্তমান কতটুকু লাইক রয়েছে আমি আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ওপেন করলাম, দ্বিতীয়টা 39টা লাইক রয়েছে। তো এখন চলে যাবো আমরা ব্রাউজারে, দেন আমরা দ্বিতীয় ভিডিওটা এখানে সিলেক্ট করে দিব। দেন এখানে বলছে যে 100, আমরা 100টা লাইক পাবো। নিচে রয়েছে নেক্সট, আপনি গিরবেন নেক্সটে প্রেস করে দেবেন। এই যে নেক্সটে প্রেস করে দিলাম, দেন এখানে বলবে যে ইওর ইমেইল। এখন আপনি গিরবেন আপনার ফোনে লগ ইন থাকা যে ইমেইলগুলো লগ ইন আছে সেই ইমেইলের মধ্যে যে কোনো একটা ইমেইল দিবেন। সো এখানে এক্সাম্পল আমি একটি ইমেইল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনার ফোনে সেই ইমেইলটা লগ ইন থাকতে হবে, কারণ তারা ওইখানে একটি ইমেইল আপনাকে পাঠাবে। তো এখান থেকে এখন আমি একটি মেইল দিয়ে দিলাম, যে মেইলটি আমার ফোনে অ্যাক্টিভ রয়েছে। এর নিচে রয়েছে স্টার ট্রায়াল, আপনি স্টার ট্রায়ালে প্রেস করে দিবেন। দেন এখানে লোডিং আসবে। তো এরপর আমাদেরকে আরেকটি ইন্টারফেস নিয়ে আসা হবে, এই যে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসা হবে যে কনফার্ম ইয়োর ট্রায়াল টু। আমাদের ইমেইল এখানে শো করেছে যে তারা বলেছে যে আমাদের ইমেইল এক মেইল গিয়েছে, সেটা দ্বারা আমরা বুঝে নিব যে মানে তারা বুঝে নেবে যে এটা আসলে আমাদের অ্যাকাউন্ট কিনা, ইমেইলটা আমাদের কিনা, এটা তারা আমাদেরকে কনফার্ম করবে। অ্যান্ড উপরে আপনারা লক্ষ্য করুন যে আমাদের কিন্তু একটি মেইল চলে আসে সেলেবিয়ান থেকে। এখন আমি মেইলটা ওপেন করছি। সো মেইলটা ওপেন করার পর এখানে আমাদেরকে এখন একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন গেট মাই ফ্রি লাইকস। সো তার আগে একটু আমি টিকটকে আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে। টিকটকে চলে আসলাম, দেন প্রোফাইলে। সো প্রোফাইলে আসার পর এই যেখানে আমি একটু রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন 82টা লাইক রয়েছে এবং ওই ভিডিওতে কিন্তু 39টা লাইক রয়েছে। এখন আমি কী করবো, চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত মেইলে। দেন নিচে রয়েছে গেট মাই ফ্রি লাইকস, এটাতে প্রেস করে দিবেন। তো এটাতে প্রেস করে দেওয়ার পর আপনাকে সোজা একটি লিঙ্কে প্রবেশ করে নিয়ে যাবে। তো এখানে লিঙ্কটাতে আপনি একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন ইয়োর ট্রায়াল হ্যাজ স্টার্টেড, অর্থাৎ আমাদের ট্রায়াল কিন্তু স্টার্ট হয়েছে। এখন সময় হচ্ছে 4:50। এখন আমি দেখবো যে আসলে এই লাইকগুলো আসে কি না। এখন আমি টিকটকে প্রবেশ করলাম, 82টা লাইক রয়েছে। সো দেখি আমাদের লাইকগুলো কতক্ষণে আসে। গাইজ লক্ষ্য করুন 97টা লাইকস হয়ে গেল। এখন যদি আমি আবার একটা রিলোড দেই, দেখতে পাচ্ছেন 127টা লাইক হয়ে গেল। একটু আবার রিফ্রেশ করি, 156টা লাইক হয়ে গেল। আবারও রিফ্রেশ করি, 193টা লাইক হয়ে গেল। আবারও দেখতে পাচ্ছেন 218টা লাইকস হয়ে গেল। আবারও রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন 220। আবারও যদি রিফ্রেশ করি, এখন যদি আমি ভিডিওটা এখান থেকে ওপেন করি, দেখতে পাচ্ছেন 177টা হয়ে গেল। কী অবাক হচ্ছেন, আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন। এখন যদি আমি একটু ইনবক্সে আসি, দেন নিউ লাইকসে চলে আসি, দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আমাদের লাইকস কিন্তু আসতে এসেছে। এই যে দেখুন আমাদের 103টা লাইকস পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমাদের এখন লাইকস কিন্তু আসতে আছে। দেখি আমি যে প্রোফাইলে 220টা লাইকস রয়েছে, একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমাদের লাইকস আসা কিন্তু মানে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের আস্তে আস্তে কিন্তু আরও আসা শুরু হবে। এখন যে আমি ভিডিওটা ওপেন করি, 177টা লাইকস কিন্তু হয়ে গেল। তো আপনারা এখানে 39টা লাইকস থেকে 177টা লাইক কিন্তু হয়ে গেল। আপনারা এখান থেকে যেহেতু আপনার কথায় বিশ্বাসী না, আপনার প্রুফে বিশ্বাসী, এর জন্য আমি প্রুফটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখুন 177টা লাইকস কিন্তু ইনস্ট্যান্ট আমরা কিন্তু পেয়ে গেছি। আমি যে একটা দিই, 178টা হয়ে গেল। সো এইভাবে মূলত এখান থেকে কিন্তু আপনি যে কোনো ভিডিওতে আনলিমিটেড এখান থেকে লাইকস বানিয়ে নিতে পারবেন। তো এখানে আপনার যদি একটাতে নেওয়া হয়ে যায়, তাহলে আপনি দ্বিতীয় ভিডিওতে নিতে পারেন, তৃতীয় ভিডিওতে নিতে পারেন। এইভাবে একটি একটি করে ভিডিওতে বাড়িয়ে নিতে পারবেন। 220টা লাইক হয়ে গেল। তো এইভাবে মূলত এখান থেকে আপনি আনলিমিটেড করে এখান থেকে কিন্তু মানে লাইকস বানিয়ে নিতে পারবেন। তো এইটি ছিল ভিডিও, আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের বর্ণনা উঠিয়ে দিবেন। তো এটাই ছিল ভিডিও। আর উপরে আপনারা লক্ষ্য করুন যে ট্রায়াল স্টার্টিস শোন, অর্থাৎ আমাদের ট্রায়াল স্টার্টিস হচ্ছে। তো আমাদের কিন্তু আমরা লাইক পেয়ে গিয়েছে, আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা টিকটকে ফলোয়ার্স বাড়াতে যাচ্ছেন, তারা কী করবেন, এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আনলিমিটেড ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।